মেয়েরা আন্দোলন করেছে, সত্যি মেয়েদের দলে পিঠিয়ে গেছিল, মেয়েরা প্রতিবাদ করার জন্য মাথা তুলে দাঁড়িয়েছিল, সঠিক। কিন্তু অন্য কোনো দল পাশে ছিল না। নিরাপদ সরদারকে কম বেশি করে হলেও আমরা পেয়েছি। অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চার পাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ নেই। এত ঝড়ঝাপটার মধ্যে নিরাপদ সর্দার যে কষ্টের মধ্যে বেঁচেছিল, জেল খেটে এখানে কিছু পিছুই নেই, আজ আমরা মানুষ হয়ে কেন তার পাশে দাঁড়াতে পারবো না? আমরা ভাবছি বিপদের সময় মানুষ যখন অসহায় হয়ে পড়ে যখন যে মানুষ চার পাশে দাঁড়ায় তার মতো বন্ধু ছাড়া কেউ নেই। এত ঝড়ঝাপটার মধ্যে নিরাপদ সর্দার যে কষ্টের মধ্যে বেঁচেছিল, জেল খেটে এখানে কিছু পিছুই নেই, আজ আমরা মানুষ হয়ে কেন তার পাশে দাঁড়াতে পারবো না? কিসের ভয়? আপনি তো অনেক তো ভয় করছি, ভয় করেও যাওয়া হয়েছে, না করেও তাই ভয় করেও মার খাইতে হয়েছে, না করেও মার খাবো, জেলে যাচ্ছে আমরা যাবো, কোনো ভয় পাইনি। আমরা চাই সিপেন ছিল সিপেন থাকুক, আমাদের অর্থ স্বার্থ সম্পত্তি কিছু লাগবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, সম্মানের সহিত বাঁচতে চাই, যেন আমাদের নিজের ব্যক্তিগত সম্মানের সহিত যেন আমরা মানুষকে কথা বলতে পারি। ওদের মতো জেলখানা জরিপানা মৃত্যু অপবাদ এসব যেন আমাদের জীবনে না আসে, যার জন্য আমরা চাই যে সিপেন যে আসে আজীবন কাল থাকুক। সামনে থেকে একটু খুশি বিশি যেটা দেখেছি, কিন্তু প্রপার আমরা সংস্কারের মধ্যেই থাকি, এখানে কোনো দল বলে কিছু না। আমরা যখন অতিরিক্ত চাপ বা এত পরিমাণের যে অত্যাচার হওয়ার পরে শেষে যখন আমরা এই সহ্য সীমাটা পার হয়ে গেল, তখনই আমরা আন্দোলনের পথে নামলাম। এখানে দলগত কোনো ব্যাপার নেই, আমরা সাধারণ মানুষ সবাই মিলে আন্দোলন করেছিলাম, কোনো দল নির্বিশেষে নয়। এখানে আমরা নিজেরাই চেয়েছিলাম যে এই প্রতিবাদ একটা হোক, না হলে আমরা এই সহ্য ক্ষমতা পাচ্ছি না, এর জন্য আমরা পথে নেমেছিলাম এই আন্দোলনের জন্য। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএম প্রার্থী কমরেড নিরাপদ সর্দার দাঁড়িয়েছেন, আপনারা কি তাকেই চাইছেন? যার টানে আমরা বারবার ছুটে এসেছিলাম ওনার ডাকে, ওনাকে সবসময় আমরা কাছে পেয়েছি, আমফান মানে বিভিন্ন রকম দুর্যোগের সময় ওনাকে সবসময় আমরা কাছে পেয়েছি। তার জন্য আমরা চাই যে ওনাকে বিপুল ভোটে আমরা যেতে চাই, এবং চাই উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকুক। দিনের যেহেতু আমাদের আপনি কি আশাবাদী? হ্যাঁ, আশাবাদী। কেন আমাদের প্রার্থী যিনি, সে ওনার নামে কোনো দুর্নীতি বা কোনো কিছু আমরা আজ পর্যন্ত দেখিনি। উনি জেলা পরিষদের মেম্বার ছিলেন, উনি এমএলএ ছিলেন, যার জন্য ওনার অনেক নাম, ওনার ভালো কাজের পরিণাম আমরা দেখেছি, যার জন্য আমরা চাই যে উনি বিপুল ভোটে জিতুক আমাদের সংস্কার। আপনি কি চাইছেন, মানে উনি যদি সাংসদ হন ওনার কাছে দাবি কি থাকবে? দাবি চাইবে, আমরা এটা চাইবো ওনার কাছে, যেহেতু আমরা শিক্ষিত বেকার, আমাদের মেয়েদুন্ডকে ডিএমসি পার্টিরা পুরো ভেঙে দিয়েছে, আমরা চাই যেন উনি যেন বেকারত্বের পাশে থাকে, উনি যেন কাজের দাবিতে আমাদের বেকারত্বের জন্য কিছু আন্দোলন করতে পারে, উনি যেন চাকরি দিতে পারে আমাদের বেকারত্বকে, এইটুকু আশা রাখবো ওনার কাছে। আন্দোলনটা হলো, সেই আন্দোলনের মধ্যে অনেক অত্যাচারও হয়েছে, এখানে সন্দেশখালীতে ছিলেন আপনি? হ্যাঁ, আন্দোলনে সবাই ছিলাম, সবাই আন্দোলনে যোগ দিয়েছিলাম। আন্দোলন যে একজন করেছে তা না, সব মহিলা মিলেই আন্দোলন করা হয়েছে, কিন্তু কোনো পার্টি ছিল না তখন, কোনো পার্টি ছিল না, সব মহিলা মিলেই আন্দোলন করা হয়েছে। আর যে অত্যাচার হয়েছিল সেই আন্দোলনের মানুষের মানে দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, সেই হিসাবে সবাই একটা ক্ষোভ জমে গেছিল মানুষের মধ্যে, যে মানে কি বলবো, মুক্তি চাই। হ্যাঁ, কিন্তু বৌদি এখন তো বিজেপি বলছে আন্দোলন তো নাকি তারাই করেছে, এটা কি ঠিক? না, আন্দোলন সবাই, সব মহিলাই করেছে, কিন্তু বিজেপি করেছে বলে না, সব মহিলাই করেছে। আচ্ছা, আপনাদের এখানে তো সিপিআইএম প্রার্থী কমরেড নিরাপদ সর্দার দাঁড়িয়েছেন, ওনাকে আপনারা আন্দোলনে পেয়েছেন বা আপনারা সঙ্গে পেয়েছেন কখনো? হ্যাঁ, আমি এর আগে অনেক পেয়েছি, আগে যখন ছিল তখন আমাদের গ্রামে গিয়ে মিটিং করতো ওনার সঙ্গে, অনেক কথা মানে ভালো মন্দ মানে আলোচনা। হ্যাঁ, আমরা চিনি। তাহলে আপনারা আপনারা কি চাইছেন এখন, কি চাইছেন আপনারা, কি সিপিএম কে জেতাতে চাইছেন? আমরা নিরাপদ সরদারকেই
আছেন। এর পরিপ্রেক্ষিতে বলবো, মেয়েরা আন্দোলন করেছে, সত্যি মেয়েদের দলে পিঠিয়ে গেছিল, মেয়েরা প্রতিবাদ করার জন্য মাথা তুলে দাঁড়িয়েছিল সঠিক, কিন্তু অন্য কোনো দল পাশে ছিল না। নিরাপদা সর্দারকে কম বেশি করে হলেও আমরা পেয়েছি, নিরাপদা সর্দার সত্যটা প্রতিবাদ করতে গেছিল বলে আজকের ওনাকে কোনো দিন জেল খাটতে হয়েছিল। সত্যি মানুষের দরদি, কৃষক শ্রমিক ক্ষেত মজুর সাধারণ মানুষ, তারপরে বেকার, সবার দরদি বন্ধু। কেননা উনি খুব গরিব বাড়ির ছেলে, উনি একটা সময় রাখালি করে মানুষ হয়েছিলেন, কারণ সেটা অন্য কেউ না জানলো, আমি জানি, কারণ আমার একদম বাড়ির ছেলে। তো উনি যে এত ত্যাগী এটা ভাবা যায় না। এই ত্যাগী মানুষের পাশে, ত্যাগী মানুষটা যখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তখন আমাদের কি করা উচিত? অন্তত তার সঙ্গে সঙ্গ দেওয়া উচিত, সমস্ত মানুষকে একত্রিত জোট হয়ে থাকা উচিত। এবং উনি যে ভোটে দাঁড়িয়েছেন, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করানো উচিত, বা আশাবাদী আমি চাইছি যে উনি যেন জয়যুক্ত হয়ে ফিরে আসে। জিতলে আমার গ্রামের সাধারণ গরিব ক্ষেত মজুর কৃষক মেহনত করা মানুষ অত্যাচারী মানুষ সবাই অন্তত মাথা তুলে দাঁড়াতে পারে, কারণ এদের যে মনের অবস্থা, এখনো পর্যন্ত মানুষকে আমরা সবাইকে বার করতে পারছি না। এখনো পর্যন্ত নিরাপদবাবু যে গ্রামের ছেলে, সেই গ্রামে এখনো পর্যন্ত সমস্যা, সব ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ওরা এখনো পর্যন্ত হুমকি দেওয়ার পরিকল্পনা করছে। আমরা রাত জেগে বসে থাকি, হুমকি দেখালো হয় এই যে খানিকের গ্রামকে করুণা মেম্বার রাহে, করুণা যায় এখন কাহাত রে, ঠিক জায়গায় ভোট মারবে, ঠিক জায়গায় ভোট মারবে, দিদিকেই জিতাবে, দিদিকে যদি নাই দিছ ভোট তাহলে কিন্তু ওই উত্তম দাদা আসবে, আসি গুন্ডালি আসি মারি যাবে, তখন আমাদেরকে কিছু বলতে পারবে? একটা মেম্বার হইতু না এই কথা কাকার কি নয়।